মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেবতারা যুদ্ধে এই জন্যে জিততে পারে কারণ আমরা ওদের রথ টানি, কিন্তু এখন আর তা হবে না। এখন দেবতারা নয়, আমরা হব এই সৃষ্টির অধীশ্বর। কিন্তু এটা সত্যি সম্ভব মহারাজ? তার পথ আমি খুঁজে নিয়েছি। দেবতারা কেন এত শক্তিশালী? কারণ সবাই তাদের ভক্তি করে, আর সেই ভক্তি থেকেই ওরা শক্তি পায়। আমাদের এই সংসার থেকে ঈশ্বর ভক্তিকে শেষ করতে হবে, তারপর সবাই আমাদের ভক্তি করবে। ও শুধু অহংকারী নয়, বরং অধার্মিকও হয়ে গেছে। ওকে যদি এখনই আটকানো না যায়, তাহলে ও গোটা সংসারে উপদ্রব করে বেড়াবে। নিয়ে এসো অশ্বমেঘ পুষ্পের জয়, অশ্ব সুগ্রীবের জয়, অশ্ব শৈবের, অশ্বরাজ বালাহকের জয়। এই চারজন কারা? দাদা, ওরা ভগবান বিষ্ণুর ভক্তির অবতার। এদের নাম হলো সনক, সানন্দন, সনাতন এবং সংকাদিক। কিন্তু এই সব অশ্বেরা এই চারজনকে বন্দি করে কেন নিয়ে এসেছে? হে ভক্তির অবতারেরা, সনক, সনাতন, সনকাদিক, সনন্দন, আমাকে তোমাদের ভক্তি দিয়ে দাও, যাতে আমি তার বিনাশ করে এই সংসারের অধীশ্বর হতে পারি। যদি তুমি এটা ভেবে থাকো যে আমাদের বন্দি করে ভক্তিকেও বন্দি করবে, তাহলে সেটা তোমার ভ্রম বালাহক। ভক্তির শক্তি তোমার শক্তির থেকে অনেক বেশি। নিজের প্রবচন নিজের কাছেই রাখো। যদি তোমরা তোমাদের ইচ্ছায় ভক্তি আমাদের না দাও, তাহলে আমি সেটা ছিনিয়েও নিতে পারি, আর তারপর তোমাদের চারজনের হত্যা করে দেব, আর তারপরে এই সংসারে ভক্তিরও বিনাশ হয়ে যাবে। দাদা, ওর অহংকার ওর বুদ্ধিকে এমন ভ্রষ্ট করেছে যে ও সংসারকে সংকটে ফেলে দেবে। আমরা যাদের খুঁজছিলাম সেই চার ভাই তো এখানেই রয়েছে, কিন্তু ওরা তো অধর্মের পথে চলছে। আমরা তো এখানে এসেছিলাম ওদের নিয়ে গিয়ে আমাদের রথের সঙ্গে জুড়ে দেব বলে, কিন্তু এরা তো ঋষি কুমারদের বিনাশের কথা ভাবছে। যারা ধর্ম স্থাপনের জন্য এগিয়ে চলে তাদের অধার্মিকদের সঙ্গে মতভেদ হয়েই থাকে। ওই ঋষি কুমারদের মুক্ত করাটা এখন আমাদের প্রধান দায়িত্ব দাদা, তারপর আমরা এই অশ্বদের কথা ভাববো। হ্যাঁ কানাই, তুই ঠিক বলছিস। এ কি হলো? এরা হঠাৎ করে অদৃশ্য কি করে হয়ে গেল? দাদা, ওদের খুঁজতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। সংসারে ওরাই আছে যারা ভক্তির স্রোত, ওদের অবর্তমানে সৃষ্টির সমস্ত ভারসাম্য হারিয়ে যাবে। কি ভেবে আমরা অশ্বলোকে এসেছিলাম, আর দেখ কি হচ্ছে। হ্যাঁ দাদা, যাদেরকে আমরা রথের দায়িত্ব দিতে এসেছিলাম তারা নিজেরাই অধর্ম আর অহংকার নিয়ে বসে আছে। আরো একবার ভেবে দেখ কানাই, আমরা কি ওই চার অশ্বকে লাভ করার বিষয়ে আগে মনোযোগ দেব, নাকি তার আগে ওই চার ঋষি কুমারকে খুঁজে বের করব? দাদা, অশ্ব লাভ করে নেব, কিন্তু এখন সংসারে ভক্তিকে বিনাশ হওয়া থেকে বাঁচাতে হবে, কারণ বালাহক অধর্মের পথে এগিয়ে চলেছে। তার প্রভাবে এসে সকল অশ্ব তার আজ্ঞাই অনুসরণ করছে। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে ওই ঋষি কুমারদেরই খুঁজি। চলো দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।